যা বলেছিস মিস, বলা কথাতেই যদি সব থাকতো তাহলে তো হয়েই যেত এতদিনে। আরে যা বলার বলে দে না, যেটা নিয়ম সেটা বলে দে। রাধিকা, আজ থেকে আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি চেষ্টা করব সারা জীবন নিজের ভাত কাপড় যেন নিজেই রোজগার করতে পারি, আর এটাও চেষ্টা করব শুধু নিজের না অন্যেরও যাতে। বাচ্চারতা রাখো, তোমাকে এখানে কেউ বাচ্চারতা করতে বলেনি। সাধারণ নিয়ম কানুন কোনো জ্ঞান নেই। রাধিকা চুপ চুপ করে যাও, আমি যেটা বিশ্বাস করে আমি সেটা বলেছি। এই চুপ কর তো, তোর বিশ্বাসের কথা কে জানতে চেয়েছে এখানে বল? শোন, যা করবি করবি, মুখোমুখি অত বড়াই করতে হবে না এখন। বুবলু, তুই আমার সঙ্গে এইভাবে কেন কথা বলছিস? কি করবো বল, তুই আমাকে বলতে বাধ্য করছিস। না আসলে ও তো একটু অন্যদের থেকে আলাদা, ওকে সবসময় একটু স্পেশাল কিছু করতে হবে না রাধিকা? রাধিকা, আমি জানি তুমি যোগ্য, তোমার সেই যোগ্যতা আছে যে তুমি নিজের ভাত কাপড়ের দায়িত্ব এবং অন্যদের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারো। কিন্তু আমি যদি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারি, তাহলে আমি ধন্য হব রাধিকা। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। যাক, ছেলেটা দিয়েছে আচ্ছা করে। হ্যাঁ, মেয়েটা তো ঠিকই বলেছে, একটা ডাক্তার মেয়ে, সে তো নিজের রোজগার নিজেই করবে। আমাদের সময় যা হতো এখন আবার তাই হয় নাকি? আজকাল তো মেয়েরাও চাকরি বাকরি করে। ছোট বউটা তো কিছু করে না, দেখছিস না দিদির সাথে কিরকম ব্যবহার করছে, এখানে এসে কেমন ভিড়ে গেছে দেখো, আসলে নাম পাওয়ার জন্য। তাই তো দেখছি। হয়ে গেছে তোমাদের, যাও, এবার আমার প্রিয় নাথ বউয়ের ভাত কাপড় হবে, তাই না শর্মিষ্ঠা? হ্যাঁ মা, আছি। দাঁড়িয়ে আছে দেখো, প্রণাম করতে হয় সেটাও জানে না। কিছুই তো শিখিয়ে পাঠায়নি, শিখেছে নাকি এসব কিছু? রাধিকা মা, পোগ্রাস তোমার স্বামী, ওর পায়ে হাত দিয়ে আজকে প্রণাম করো, সেটাই নিয়ম। ভালো থেকো রাধিকা, খুব ভালো থেকো। সারা জীবন আমি তোমার পাশে থাকব বলে যে প্রতিশ্রুতি আমি তোমায় দিয়েছি, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। দেখো, আমাদের জীবন থেকে একদিন সব মেঘ কেটে যাবে, তোমার জীবন আমার জীবন, এই বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন সূর্যের আলোয় আলোকিত হবে, আর সেই আলো এই বাড়িতে তুমি এনে দেবে, এটা আমার বিশ্বাস। অফ কোর্স, আর আমাদের জীবন তো একেবারে মেঘে ঢাকা পড়ে গেছে, একমাত্র তোর বউ সূর্যের আলো এনে দেবে। হোয়াট বিশু, পোকরাজ ভাই, ভাই এমন একটা কথা বলিস না। দেখ, এটা না নাটক না সিনেমা, এটা বাড়ি, বুঝলি? বাড়িতে যেটা করা উচিত সেটাই করিস। না না না, হয়ে
গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার ওদেরটা হবে তো। এবার আমার প্রিয় নাতবউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান আমি খুব খুব আনন্দ করে দেখব। শর্মিষ্ঠা শুরু করো। বুবলু কহিনুর নে ধর, থালাটা ধর আর বল ওকে। সারা জীবনের জন্য তুই ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলি। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। রাধিকা, তুমি চাইলে তোমার ঘরে যেতে পারো। এখানে কেউ যখন তোমায় চায় না তখন এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। তুমি যাও তোমার ঘরে। এই একটা ছবি তুলি। হ্যাঁ ছবি তুলি, ছবি তুলি, দেখি দেখি দেখি, তাকাও তো দুজনে, ভালো লাগছে। এখানে একটা অনুষ্ঠান চলছে, এখান থেকে চলে যাওয়াটা মানায় না। তাছাড়া আমি আমার সভ্যতা হারাবো না। আমার মা বাবা সেই শিক্ষা আমাকে দেয়নি, আমার পরিবার আমাকে সেই শিক্ষা দেয়নি। ওরা আমাকে কেউ পছন্দ নাই করতে পারে, কিন্তু দিদি হিসেবে আমার এখান থেকে চলে যাওয়াটা একদমই মানায় না। ওগুলো আমাকে পছন্দ নাই করতে পারে। দিদি হিসেবে আমি ওকে মনে মনে আশীর্বাদ করি, বিয়ের পর ওর জীবনটা যেন খুব ভালো হয়, খুব ভালো থাকে। ও কোথায় গেল এরা দুজন? এই যে শোনো, আমাদের বাড়ির প্রথা হলো আজ দুপুরের পোলাওটা নিজে হাতে রান্না করতে হবে আর ব্রাহ্মণদের নিজে হাতে পরিবেশন করতে হবে। এখন তুমি তোমার বাড়ি থেকে কি জেনে এসেছো না জেনে এসেছো সেটা আমাদের জেনে কোনো কাজ নেই। হ্যাঁ, এসে যখন পড়েইছ তখন আর কি করবে, আমাদের নিয়মটাই তোমাকে কি মানতেই হবে। নাও, সব আছে এখানে, জিনিসপত্র সব ব্যবস্থা করা আছে, রান্নার জিনিসপত্র আছে, শুরু করো। বুবলু, আমি পারি ঠামে। জানি তো তুমি পারো, ঘরোয়া মেয়ে তাই না? তুমি তো ছেলে ধরার জন্য ফাঁক পেতে বসে নেই, মা থেকে রান্না শিখেছো, ঘরের কাজ শিখেছো, লোকজনের সঙ্গে কথা বলতে শিখেছো, আচার ব্যবহার শিখেছো। বুবলু, তোমাকে যত দেখছি তত আমার ভালো লাগছে, জানো তো। তাহলে রান্না বান্না শুরু করে দি ঠাম্মি। বুবলু, তুমি তোমার রান্নাটা করছো করো, তুমি কিন্তু রাধিকাকে কোনো রকম রান্না দেখানোর চেষ্টাও করো না। হ্যাঁ, আর আরুষি সৃজা এখানে থাকবি, এখন রান্না শুরু হচ্ছে, পুরোটা চেক করব। রাধিকা, তুমি কি পারো? না, আমি তো কখনো করিনি, তবে ফোন দেখে দেখে আমি করব। ফোন দেখে করবে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। ফোন থেকে দেখে দেখে করবে, খবরদার, ও যেটা রাঁধবে সেটাই সবাইকে খেতে হবে। তোমাকে কেউ এখানে সালিশি করতে বলেনি। কেন রাধিকা,
তুমি এত কিছু করতে পারো আর সামান্য একটা পোলাও করতে পারো না? কার ছেলের বিয়ে ভেঙে দিয়ে তার ঘাড়ে চেপে বসতে পারো আর তার বাড়ি অব্দি চলে আসতে পারো, যেই বাড়ির লোকজন তোমাকে এতটুকুও পছন্দ করে না, দু চক্ষে দেখতে পারে না, সেই বাড়িতে তুমি ঢুকেও পড়তে পারো নিজে পায়ে হেঁটে, আর সামান্য পোলাও করতে পারো না, সেটার জন্য তোমাকে ফোন দেখতে হবে, ফোন দেখে দেখে তোমাকে পোলাও রান্না করতে হবে। বাহ, ইকা দুকা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।